প্রতিদিনের রবীন্দ্রনাথ পাওয়ার বাই আবরণ এক্সক্লুসিভ কো-স্পন্সর্ড বাই ক্যালকাটা পাইপ ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা ম্যানহোল ফ্রেম অ্যান্ড কভার ক্যাল প্লাস ট্যাঙ্ক চন্দ্রমান সন্স জুয়েলার্স। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, সবারে আমি নমি। এই হচ্ছে আমার আজকের অনুষ্ঠানের বিষয়, রবীন্দ্রনাথের বিরুদ্ধে যারা সমালোচনা করেছেন, রবীন্দ্রনাথ তাদের প্রতি সহৃদয় ছিলেন, সহ্য করেছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু কবুকে দেননি। আজকে অরণি রয়েছে গান গাওয়ার জন্য। আজকে আমার বিষয়ের সঙ্গে একটা প্রাসঙ্গিক গান আমি ওকে গাইতে বলেছি, ও সেই গানটা দিয়ে আবার শুরু করছে। এই গানটাই হচ্ছে রবীন্দ্রনাথের মানসিকতা। একদমই তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা বলো তাই বলো, আমার যাই বেলা বই যাই। Oh,
এই গানটা কেন আমি গাইতে বলেছি অরণ্যকে বলি, 1921 সালে কবি এই গানটি লেখেন। তিনি 1921 সাল মানে সেই সময় তিনি পঞ্চমবার বিলেতে যান, এবং যখন তিনি বিলেতে যান সেই সময় মধ্য ইউরোপে তার বক্তৃতা দেওয়ার বিষয় ছিল, এবং বার্লিনে প্রথমবার কবির বক্তৃতার রেকর্ড করা হয়েছিল। এবং সেই সময় তখন যখন তিনি দেশে ফিরলেন তখন ভারতে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে। কবি এই অসহযোগ আন্দোলনের বিরোধিতা করেছিলেন, যার ফলে দেশের মাটিতে তখন তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বলা যেতে পারে তার এই যোগ্য জবাব 60 বছর বয়সে কবি এটা দিয়েছিলেন, কি অবলীলায় ঝেড়ে ফেলা। মানে এই গানটার মধ্যে না একটা মনে হচ্ছে যে তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে, তোমরা যা ইচ্ছে বলো, এতে আমি মন খারাপ করব না। কিন্তু কবির মন খারাপ হয়েছিল কবে জানেন? যখন কবি এবং কবি পত্নী ঠিক করেছেন তার পুত্রের তার কন্যাদের বিয়ে দেবেন মহর্ষি বেঁচে থাকাকালীন, মানে চেয়েছিলেন যে পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকাকালীন যাতে কন্যাদের বিয়ে হয়ে যায়, তাই সেই তোড়জোড় শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেয়ে রেণুকার বিয়ে ঠিক হলো, সেই প্রসঙ্গে তিনি কিন্তু কষ্ট পেয়েছিলেন, আমি আসবো সেইটাতে। তবে তার আগে একজন বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন ভাই? আমি আমি ঝাড়গ্রাম থেকে সরোজ মাহাতো বলছিলাম। বলুন ভাই। হ্যাঁ, আজকে একটা বিশেষ দিন, আমার প্রিয় বন্ধু প্রবীর মাহাতো আজকে জন্মদিন। তো আমার বন্ধু, সেই বন্ধু আজকে এখন বর্তমানে জানি না শুনছে কিনা, আমার বয়স 29, এবং সেই বন্ধুটি আমাকে অনেকখানি সাহায্য করেছেন দিদি। আমার আজকে 29 বছর বয়স, আমার দেখার পিছনে সেই বন্ধুর হাত অনেকখানি। জানি আমরা সেই বন্ধু আজ একে অপরের থেকে অনেকটা দূরে, কিন্তু এমন অনেক মুহূর্ত ওর সঙ্গে কাটিয়েছি, বা আমাকে বেঁচে থাকতে এমন ভাবে সাহায্য করেছে সেই বন্ধুটা, আজ না হলে হয়তো আমি এখানে থাকতাম না বা দুজনেই জব করতাম না। তো আজকে তার এই শুভ জন্মদিনে আমি তাকে একটি গান শোনাতে চাই দিদি, যদি আপনি একটা গান শোনান। আচ্ছা, এর পরের গানটা তোমার বন্ধু প্রবীণ মাহাতোর জন্য। খুব ভালো থেকো, এরকম বন্ধুত্ব তো দেখা যায় না সহজে, ভালো থেকো। আমার মনে হয়েছে হয়তো তুমি মূল জীবনস্রোত থেকে হারিয়ে গেছো, কারণ তোমার যে জায়গা থেকে তুমি হয়তো ফোন করেছো তোমাকে হয়তো সেই মূল জীবনস্রোত থেকে ফিরিয়ে এনেছে সম্ভবত। তো আমি যেটা বলছিলাম যে কবির কন্যার বিবাহ নিয়ে, তো 1901 সালে যখন বেলার বয়স ছিল মাত্র 15 বছর, কবি বিহারীলাল চক্রবর্তীর পুত্র শরৎ চক্রবর্তীকে পাত্র তৈরি পাত্র করবেন এরকম প্রস্তাব তিনি তার বন্ধু কবির অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন প্রিয়নাথ সেন তার কাছে দেন। জগদীশচন্দ্র বসুকে শরৎ সম্পর্কে কবি জানিয়েছিলেন ছেলেটি ভদ্র এবং সুশিক্ষিত, কিন্তু শরতের ভাই অবিনাশ চক্রবর্তী বিয়ের যৌতুক হিসেবে সেই সময় 10,000 টাকা পঞ্চে। তখন পিতা দেবেন্দ্রনাথের উপরেই কিন্তু কবি সর্বাপেক্ষা নির্ভরশীল। এই একদিকে যখন পত্রিকা প্রকাশ এবং অন্যান্য কারণে কবির ঋণ তখন কম ছিল না, এই দাবির ঘটনায় কবির ক্ষুব্ধ ও ব্যথিত হওয়ার কারণ ছিল দুটি। কি কারণে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন? এক, তারা মেয়ে দেখে পছন্দ হওয়ার সময় পর্যন্ত এই বিহারীলাল চক্রবর্তীর তরফ থেকে পরিবারের তরফ থেকে কোনো দাবি করা হয়নি। দ্বিতীয়ত, বিয়ের সব কথাবার্তা পাকা হয়ে যাওয়ার পর নতুন করে টাকার দাবি তোলা হয়। এই ঘটনায় কবি কিন্তু খুব দুঃখ পেয়েছিলেন, এবং সেটি একটা চিঠিতে প্রিয়নাথ সেনকে তিনি জানিয়েছিলেন। আমি সেই চিঠিটিকে পাঠ করব, তবে তার আগে একটা গান শুনে নিই আমরা। স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পাই স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পাই স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের ডাক শুনেছি। সেখায় যাবার তরে নয় কিছু তো পাবার তরে নয় কিছু তার না
বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি সকল বারের ডাক শুনেছি, জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পাই স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি স্বপ্ন বারের ডাক শুনেছি। বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে, চাওয়া পাওয়ার বুকের ভিতর না পাওয়া ফুল ফোটে, দিশাহারা গন্ধে তারি আকাশ ভরে ওঠে, খুঁজে যারে বেড়ায় গানে গানের গভীর অমল কানে, জীবন গেছে নাবি খুঁজে যারে বেড়াই গানে গানের গভীর অমল কানে, জীবন গেছে নাবি সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের হাত শুনেছি, জেগে তাই তো ভাবি কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্ন লোকের চাবি, জেগে তাই তো ভাবি স্বপ্ন পারের হাত শুনেছি। সবারই আমি নমি। এবারে বলি, কবি কন্যা বেলার যখন বিয়ে ঠিক হলো সেই সময় তার কাছ থেকে 10,000 টাকা পণ চাওয়া হয়েছিল। কবি এ বিষয় প্রসঙ্গে কষ্ট পেয়েছিলেন এবং প্রিয়নাথ সেন, বন্ধু প্রিয়নাথ সেনকে তিনি একটি চিঠিতে লিখেছিলেন। তিনি লিখছেন, আর আমি কিছু বলিব না, বিবাহ জ্যৈষ্ঠে 10,000-এর উপরে আরও 2,000 চাপাইয়া ব্যাপারটাকে আরো কুৎসিত করা হইয়াছে, পরমাত্মীয়কে প্রসন্ন মনে দান করিবার সুখ সে আমার আর সইল না, আমাকে পাক দিয়া নিংড়াইয়া লওয়া হইল, শুভ কার্যের নির্মল প্রসন্ন মন পীড়ার কারণ হইয়াছে তাহাকে তাহা তোমাকে বলিতে পারিব না। এই বিবাহে আমার এবং বেলার মার উভয়েরই মনের মধ্যে একটি ক্ষত রেখা বহিয়া গেল, এমনকি তিনি কন্যার মাতা হইয়াও এই বিবাহে যথেষ্ট উৎসাহী নন। যাহা হোক, ভুলিবার চেষ্টা করিব, মঙ্গল কর্ম মঙ্গলের জন্যই হোক। এই বেদনা রবীন্দ্রনাথ অন্তরে পোষণ করতে না চাইলেও সত্যিকে ভুলতে পেরেছিলেন আজীবন কাল তার মনের মধ্যে কিন্তু এই ক্ষত হয়তো রয়ে গিয়েছিল। কিন্তু এরকম প্রচুর দুঃখ কবি মনের মধ্যে সঞ্চয় করেছেন, কিন্তু তার তাকে প্রত্যাখ্যাত করেননি, এবং সব থেকে বড় কথা তাকে তিনি পাল্টাও দেননি। এবং এই কারণেই এই যে ক্যাপশন সবারে আমি নবী ভীষণভাবে প্রাসঙ্গিক। তিন বন্ধু লোকেন পালিত, প্রিয়নাথ সেন এবং আশুতোষ চৌধুরী রবীন্দ্রনাথকে নানানভাবে সুখী রাখার চেষ্টা করেছিলেন, তাকে খুশি রাখার চেষ্টা করেছিলেন, তার আত্মীয়দের মধ্যেও অনেকে ছিলেন। আবার প্রশান্ত চন্দ্র মহলানবিশ, তারপরে রানীচন্দ্র, মৈত্রেয়ী দেবী, রোডেনস্টাইন, এরকম আরও অনেকে কবিকে কিন্তু ভালো রাখার চেষ্টা করেছেন। আবার তারা অনেকেই আছেন যারা কবিকে নিয়ে ব্যঙ্গ করেছেন, কিন্তু সর্বোপরি রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর তো তাই এই কথাটা তিনি বলতে পারেন যে তোমরা যা বলো তা বলো আমার লাগে না মনে। চলে যাই তোমার পরের গানে, অনুরোধের গান।
জন্মানো নিয়ে ক্ষোভ ছিল বিশ্বকবির। সময়টা 1895, কবি তখন শিলাইদহের জলপথে। এইবারের যাত্রাপথে কবির মন ভীষণ চঞ্চল। চারিদিকের সৌন্দর্যকে মনের মধ্যে ধারণ করে তার থেকে উৎসারিত আলোর ছটা কবি লেখনীতে ধরে রাখতে চাইছেন, কিন্তু পারছেন না। কিছুই ভালো লাগছে না তার। মনের মধ্যে প্রচণ্ড অস্থিরতা নিয়ে তিনি ইন্দিরা দেবীকে চিঠি লিখলেন। সেই চিঠিতে কবি লিখলেন, তিনি জগতের অসীমতা দেখতে চান, সমস্ত সীমানা ছাড়িয়ে যেতে চান আরো দূরে। কবি এই বাংলায় জন্মগ্রহণ করা নিয়েও খেদ প্রকাশ করেছেন। কবি লিখছেন, বাংলাদেশে জন্মগ্রহণ করে তার নিজেকে অনেকটা পরিমাণে কৃপাপাত্র মনে হয়েছে। আসলে কবি চাইছিলেন কিছুদিনের জন্য সকল যোগাযোগ ছিন্ন করে নির্জন কোনো স্থানে গিয়ে নিবিষ্ট মনে শিল্প সাধনা করে এক নতুন প্রাণ ও নতুন শিল্প সম্পদ লাভ করতে। কিন্তু কবির কাছে বাংলাদেশের জন্মগ্রহণ যেন কারাবাসের মতো, সমস্ত জগৎ থেকে দূরে সরিয়ে তাকে একটা ছোট্ট গণ্ডিতে বেঁধে রেখেছে। কবি অত্যন্ত ক্ষোভ নিয়ে বলেছেন, বাঙালি ছেলেদের অবস্থা সব গোয়ালের গরুর মতো, বড়জোর গ্রামের মাঠ পর্যন্ত তাদের চড়ে বেড়াবার সীমা, তাও সর্বদা রাখাল বালক লাঠি হাতে পিছনে পিছনে লেগেই থাকে। সীমানা অতিক্রম করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই যেন বিধাতা পুরুষ এদের দেননি। কবি লিখছেন, যদি পারি তো আমিও একসময় এই জগতে বেরিয়ে পড়ব, এই আমার নিতান্ত ইচ্ছা। এটা ছিল ইন্দিরা দেবীকে 1895 শিলাইদহ থেকে কবির লেখা চিঠি। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার। নমস্কার, গুড মর্নিং ম্যাম, আমি বিপুল অধিকারী বলছিলাম দুর্গাপুর থেকে। সুপ্রভাত দাদা, বলুন। ভালো আছেন তো? ভালো আছি। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, বুঝলেন, অরুণ দাস অসাধারণ গাইছে, আর তার সঙ্গে যারা যারা মিউজিক হ্যান্ড আছে। আমি একটা গানের রিকোয়েস্ট করবো, 100 বার। হ্যাঁ, একটা গান আছে খুব ভালো গান, তো আমার মুক্তির সঙ্গে দূরে কোথায় দূরে দূরে আমার মন বেড়ায় ঘুরে ঘুরে, কখনো বলিনি। ঝড় তো ধরো সবার জীবনেই আসে কোনো একটা সময়ে,
এবং মানে হয়তো রয়েও যায়। তো যখন সেরকম একটা সময় দিয়ে যাচ্ছিলাম, প্রথম মনে আছে, এই গানটা আগে বহুবার গেয়েছি কিন্তু মনে আছে, বাপিকে বলেছিলাম আলোগুলো সব বন্ধ করে, মানে ঘরটা অন্ধকার করে প্রথম গানটা গেয়েছিলাম, সেদিন বোধ হয় প্রথম গানটার ভিতরে ঢুকতে পেরেছি। তো যখন গানটা গাই আমি একটু ইমোশনাল হয়ে পড়ি আর কি, মানে ভীষণ মনে পড়ে। আর ওই যে আকাশ পানে হাত বাড়ালে আমি সবসময় হাতটা পাওয়া যায় না, পাওয়া যায় অরণ্য, নিজের হাত না, নিজেকেই শক্ত করে নিজের হাতটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর প্রত্যেকটা মানুষের জীবনে না চড়াই উতরাই আসে, আমি শুরুতেই বলেছিলাম, কিন্তু ওই চড়াইয়ে থেকে উতরাইয়ের কথা ভাবতে হয় আর উতরাইয়ে দাঁড়িয়ে চড়াইয়ের কথা ভাবতে হয়। কেন জানেন তো, আমি নিজে মনে করি স্বপ্নটাকে সফল করার জন্য স্বপ্নটা তো দেখতে হয়, আমি স্বপ্নটা তখনই সফল করব যখন আমি স্বপ্নটা দেখব। আমাদের প্রত্যেকের জীবনে অনেক সমালোচনা আমাদের প্রত্যেকের সম্মুখীন হতে হয়। আমাকে অনেকেই অনেক কিছু পাঠান যে তোমার নামে সোশ্যাল সাইটে এই বেরিয়েছে, তোমার নামে এই বলছে, আমি একটা কথা তাদেরকে বলি, আমার এত সময় নেই ওগুলোর দিকে নজর দেওয়ার, আমি আমার কাজটা করব। আমার কাজটা যদি আমি সঠিক করতে পারি তাহলে ওই দু চারজনের নেগেটিভ টক, নেগেটিভ ভাবনা আমাকে কিচ্ছু করতে পারবে না, কারণ আমাকে আমার কাজটা করতে হবে। তো আমরা চলে যাবো, আমার মনে হয় হাতে আর যতটুকু সময় আছে শেষ গান কিংবা আর কটা গান হবে, দুটো গান হবে আমাদের, তো আমাদের একটা গান শুনে নি চট করে। বাতাসে
আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমি বলছিলাম সবারে আমি নমি, এই হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল। আসলে কথা, ব্যক্তিগত জীবনের সুখ অসুখ নিয়ে না আমরা বড্ড বেশি ভাবি, কিন্তু কবি কি বলেন, যাহা পাই তাহা ভুল করে পাই, যাহা চাই তাহা পাই না। এই সত্যটাকে নিয়ে তিনি যদি আমরা যদি বাঁচতে পারি তাহলে আমরা সব কিছুকে ভুলতে পারবো। কবির পুরবী কবিতায় তিনি লিখছেন, এই ভালো আজ এই সঙ্গম কান্না হাসির গঙ্গা যমুনায়, ঢেউ খেলেছি ডুব দিয়েছি ঘট ঘুরেছি নিয়েছি বিদায়। এই জীবনে যদি অপ্রাপ্তি ও দুঃখ বরণ করতেই হয় তাতে কবি কিন্তু বিচলিত নন। তিনি নিশ্চিত এই জীবনেই সব শেষ নয়, মানব জীবন অনাদি অনন্ত থেকে শুরু হয়ে বর্তমানের পথ ধরে অনাগতের দিকে চলছে। তাই এক জীবনে সব সুখ দুঃখ পাওয়া যায় না, সব সুখ আমি এক জীবনে নিতে পারবো না, সব দুঃখও এক জীবনে আমি পেতে পারবো না। এবং এইভাবেই বলতে হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণেই হয়তো ওই কথাটাই বলেছেন যেটা আমি আজকে অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে যে কেহ মোরে দিয়েছ সুখ দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। যে কেহ মোরে দিয়েছ দুঃখ দিয়েছ তারই পরিচয়, সবারে আমি নমি। তো অরুণের শেষ গান, সবাইকে ধন্যবাদ যারা ক্যামেরার পিছনে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে আপনাদের সামনে পৌঁছে দিলেন, তাদের ধন্যবাদ। যারা যন্ত্রসঙ্গীত শিল্পী ছিলেন তাদের ধন্যবাদ, স্বপ্নে যিনি রয়েছেন তাকে ধন্যবাদ, যিনি অরুণীকে এত সুন্দর করে সাজিয়েছেন তাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের অনুষ্ঠানে ফোন করলেন বা যারা করলেন না, যারা দেখলেন বা এখন দেখলেন না পরে দেখবেন ইউটিউবে, প্রত্যেককে ধন্যবাদ। ভালো থাকবেন সকলে, আর একটা নতুন দিন শুরু করবেন। চলে যাবে গান শেষ গান। যে আমার নতুন খেলার জন্য
মন তবে খেলা